কেন খেলা হয় হোলি, জেনে নিন রঙের উৎসবের উৎপত্তির অজানা কাহিনী। প্রায় এক মাস আগে থেকেই চলে হোলির প্রস্তুতি, তবে অনেকেরই অজানা এই উৎসবের শুরু ঠিক কোথা থেকে হয়েছে। দৈত্যরাজের ছেলে প্রহ্লাদ ও তার বোন হোলিকার বিশেষ একটি ঘটনা থেকেই হোলির উৎসবটির সূচনা ঘটে। আজ গোটা দেশের মানুষ হোলির উৎসব উদযাপন করেন, প্রায় এক মাস আগে থেকেই চলে তার প্রস্তুতি, তবে অনেকেরই অজানা এই উৎসবের শুরু ঠিক কোথা থেকে হয়েছে। রঙের এই উৎসব প্রথম শুরু হয় ঝাঁসির বুন্দেলখণ্ডের আর্চ শহর থেকে। একসময় এটি রাজা হিরণ্যকশ্যপুর রাজত্ব ছিল। দৈত্যরাজের ছেলে প্রহ্লাদ ও তার বোন হোলিকার বিশেষ একটি ঘটনা থেকেই হোলির উৎসবটির সূচনা হয়। ঝাঁসির সদর দপ্তর থেকে আর্চ শহরটি প্রায় 70 কিলোমিটার দূরে। এখানেই হোলির সূচনা ঘটেছিল প্রথম। পুরাণ অনুযায়ী দৈত্যরাজ হিরণ্যকশ্যপুর রাজধানী ছিল এই আর্চ। তিনি একটি বর পেয়েছিলেন যে কোনো পশু বা মানুষ তাকে মারতে পারবে না কখনো, এবং দিনে বা রাতে তার মৃত্যু হবে না। নিজেকে অমর মনে করে প্রচণ্ডভাবে দৃপ্ত ও উজ্জীবিত হয়ে পড়ে সে। হিরণ্যকশ্যপু স্বৈরাচার নিয়মকানুন করে রাজ্য শাসন করতে শুরু করেন। তাঁর ছেলে প্রহ্লাদ পরম বিষ্ণুভক্ত ছিলেন, কিন্তু হিরণ্যকশ্যপ ঘৃণা করতেন বিষ্ণুকে। ফলস্বরূপ হিরণ্যকশ্যপ বিভিন্নভাবে চেষ্টা করেন প্রহ্লাদের প্রাণ নাশের, কিন্তু বিষ্ণুর আশীর্বাদে তাঁর কোনো ক্ষতি হয় না। এরপর এই প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন হিরণ্যকশ্যপুর বোন হোলিকা। সেই উদ্দেশ্যে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেয় সে। হোলিকা ভেবেছিলেন তিনি তার মায়াবী ক্ষমতা বলে বেঁচে যাবেন এবং পুড়ে ছাই হয়ে যাবে প্রহ্লাদ, কিন্তু আসলে হয় ঠিক তার উল্টোটাই। বিষ্ণুভক্ত প্রহ্লাদের গায়ে এতটুকু আঁচ লাগেনি, বরং আগুনে পুড়ে মৃত্যু হয় কশ্যপ কন্যার। প্রহ্লাদকে বাঁচাতে বিষ্ণুর হোলিকা বধকে উদযাপন করা হয় এভাবেই। এরপরই ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশ্যপকে দিন ও রাতের সন্ধিকালে নখ দিয়ে রক্তাক্ত করে ধ্বংস করেন। বর্তমানে শুধু বুন্দেলখণ্ড নয়, সমগ্র দেশেই হোলিকা দহনের রীতি পালিত হয়। প্রতি বছর আর্চের লোকেরা নাচে গানে আনন্দের সঙ্গে উদযাপন করেন এই উৎসব। মনে করা হয় সেখান থেকেই উৎপত্তি হয়েছিল এই হোলি উৎসবের। এছাড়া দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এদিন রাধাকৃষ্ণের পুজো করা হয়। বিশেষত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন, তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই।